আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেখানে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো একেবারে সর্বমহলে আলোচিত হচ্ছে তা হলো আমেরিকা প্রবাসী জনক ডাক্তার, যিনি ফেরদাউস নামে সমধিক পরিচিত। তিনি বাংলাদেশে এসেছেন করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং এই ভদ্রলোক যখন বাংলাদেশে আসলেন এই সংকট সময়টাতে, তখন আমাদের যারা সাধারণ মানুষ সকলে ধরে নিয়েছিল যে ওনার এই আগমনকে, যাকে বলা হয় রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়া হবে বা রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানানো হবে এবং সাধারণ মানুষ তার দ্বারা উপকৃত হবে। এর কারণ হলো তিনি মার্কিন মুলুকের মতো জায়গাতে যেখানে একজন মেডিসিন বিশেষজ্ঞ রূপে যেভাবে নিজেকে তুলে ধরেছেন বিভিন্ন ভিডিও বক্তব্যের মাধ্যমে, সামাজিক মাধ্যমে, তাতে আমরা ধরে নিয়েছি যে বাংলাদেশে যারা ডাক্তার রয়েছেন তাদের সাথে তিনি অনেক বিষয়ে অ্যাডভান্স বা অভিজ্ঞতা সম্পন্ন। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশে আসার পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে, ফেসবুকে, অন্যান্য সামাজিক মাধ্যমে অসংখ্য ভিডিও মাধ্যমে লোকজনকে শেখানোর চেষ্টা করছিলেন বা লোকজনকে সতর্কতামূলক বাণী দেওয়ার চেষ্টা করছিলেন যে কিভাবে করোনা থেকে রক্ষা পাওয়া যায়, কিভাবে করোনা রোগের চিকিৎসা করা যায়। এবং সেই সকল ভিডিওতে তিনি যেটা দেখিয়েছিলেন সেটি হলো বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে মার্কিন মুলুকে, সেই কমিউনিটির মধ্যে ডাক্তার ফেরদাউস অত্যন্ত সুপরিচিত একজন ডাক্তার এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মেডিসিন বিশেষজ্ঞ বলে পরিচিত। এবং আমরা সকলেই জানি যে বাংলাদেশ থেকে যারা ডাক্তার হয়ে আমেরিকাতে যান তাদেরকে আবার নতুন করে সেখানে ডাক্তারি পড়তে হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ডাক্তারি পড়ে ডাক্তার হন তাদের ডাক্তারি বিদ্যা সম্পর্কে দুনিয়ার সকল ডাক্তারেরা, যাকে বলে, অন্যরকম একটা শ্রদ্ধাবনতভাবে স্বীকৃতি দিয়ে থাকে। তো সেই অর্থে ডাক্তার ফেরদাউস বলতে গেলে আমাদের এখানে যারা আমরা ভিডিওতে দেখেছি, যারা তেমন কিছু জানি না তার সম্পর্কে, কেবলই মাত্র তার কথাবার্তা শুনে তাকে শ্রদ্ধা করতে শিখেছি। তো তিনি যখন বাংলাদেশের এই সংকটকালে বাংলাদেশে আসতে চাইলেন তখন আমরা অনেকেই প্রথমে ধরে নিয়েছিলাম তিনি হয়তো আসবেন না বা কথার কথা বলছেন, কিন্তু যখন তিনি সত্যিকার অর্থে এলেন, এবং আমরা জানি যে এই মুহূর্তে সারা দুনিয়াতে বিমান যোগাযোগ বন্ধ, ফলে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে যদি কাউকে আসতে হয় বাংলাদেশে আমেরিকা থেকে বা বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে হয়, তাহলে অনেক ঝুঁকি এবং ঝামেলা পোহাতে হয়। তো সেই অর্থে ডক্টর ফেরদাউস যিনি বাংলাদেশে এই সময়টাতে এলেন তাকে অনেক ঝুঁকি এবং ঝামেলা পোহাতে হয়েছে, এটাই স্বাভাবিক। তো সেই অর্থে তার এই যে আগমন বাংলাদেশে করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য, এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তার প্রতি অনেকের শ্রদ্ধা বেড়ে গেছে, অনেকের আগ্রহ বেড়ে গেছে এবং অনেকের যে এক্সপেকটেশন এটাও অনেকাংশে বেড়ে গিয়েছে। কিন্তু এই ভদ্রলোক যখন বাংলাদেশে আসার নাম করলেন তখন তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পড়লো বাংলাদেশে। এই গুজবের মধ্যে হলো যে তিনি আমাদের যে বাংলাদেশে 75-এ যে নির্মম হত্যাকাণ্ডের যে অন্যতম হোতা, সেই হোতা খন্দকার মুশতাক, সেই খন্দকার মুশতাকের নাকি ভাগে নেই, এবং তিনি আরেকজন আছেন কর্নেল রশিদ, সেই কর্নেল রশিদ যিনি হত্যাকারী হিসেবে, বঙ্গবন্ধু হত্যাকারী হিসেবে পরিচিত, তারও নাকি আত্মীয়। এরপরে তিনি বাংলাদেশে আসতেছেন বিশেষ একটা মিশন নিয়ে, কারণ তিনি নাকি বিএনপি নেতা, বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। তো এই সময়টাতে তিনি সেই বিএনপির শব্দাবরণ ধরে খুনি মুশতাকের পরিচয় বহন করে এই করোনা উপলক্ষে বাংলাদেশে এসে বাংলাদেশের টোটাল চিকিৎসা ব্যবস্থাকে তছনছ করে দিতে পারেন কিংবা সরকারের বদনাম হবে বা শেখ হাসিনার সরকার বিপদে পড়বে, এই ধরনের কাজ তিনি করতে পারেন, এই ধরনের অসংখ্য গুজব একটা বিশেষ মহল ছড়াচ্ছিল। এবং তারই প্রেক্ষাপটে তিনি যখন ঢাকা এয়ারপোর্টে আসলেন, এয়ারপোর্টে আসার পরে সচরাচর যা দেখা যায় তার সাথে ব্যতিক্রম দেখা গেল। এর কারণ হলো তিনি যে প্লেনে এসেছিলেন সেই প্লেনের অনেককে ছেড়ে দেওয়া হলো, কিন্তু তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো হাজি ক্যাম্পে। এরপরে কি করা হলো, তিনি কতগুলো জিনিস নিয়ে এসেছিলেন, যেমন মাস্ক, গ্লাভস থেকে শুরু করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য অন্য কিছু সামগ্রী, যেগুলো আন্তর্জাতিক মানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হয়। তো এইরকম 7-8 সুটকেস নিয়ে এসেছিলেন, যে সুটকেসগুলোর এই মালামালের উপর কাস্টমস কর্তৃপক্ষ বললো যেগুলোকে ট্যাক্স দিতে হবে। তো তিনি মনের দুঃখে সেগুলি এয়ারপোর্টে রেখে গেলেন, যেগুলো আমি তো যেহেতু এগুলোকে নিজের প্রয়োজনে আনিনি তাই এগুলো আমার আর ছাড়ানোর দরকার নেই, কেউ যদি মনে করেন ছাড়িয়ে নেবেন ট্যাক্স দিয়ে, আদারওয়াইজ এই জিনিসগুলো এখানে থেকে যাবে। এরপর তিনি সেখান থেকে এসে ফেসবুক স্ট্যাটাস দিলেন, বিভিন্ন বক্তব্য দিলেন, তাকে কেন্দ্র করে এখন বাংলাদেশে তার পক্ষে এবং বিপক্ষে যথেষ্ট কথাবার্তা হচ্ছে। এবং তিনি তার বক্তব্যে
তার যে সদ ইচ্ছা, তার যে আশা, তার আকাঙ্ক্ষা, এগুলোর কথা যেমন বলছিলেন, তেমনি এয়ারপোর্টে এসে তিনি যে হতাশাগ্রস্ত হয়েছেন এবং তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেগুলো নিয়েও তিনি নিজের বিষোদগার করেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে কবে কোন কালে তিনি ছাত্রলীগ করতেন, এবং ছাত্রলীগের কর্মী হিসেবে তিনি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করতেন সেইখানে তিনি ছাত্রলীগের হয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেই সমস্ত যুদ্ধের কীর্তিকলা বিভিন্ন জন প্রকাশ করার চেষ্টা করেছেন। তো আমি এই ভদ্রলোককে নিয়ে একটা ইতিবাচক পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, তো সেখানে আবার কয়েকজন আমাকে বলার চেষ্টা করলেন যে এটা সরকারি দলের অভ্যন্তরীণ ব্যাপার, আপনি এর মধ্যে জড়াবেন না। এর কারণ হলো এই ভদ্রলোক ছাত্রলীগের ক্যাডার ছিলেন এবং ছাত্রলীগের একটা বিরাট গ্রুপের মদতে তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসছেন, মূলত সরকারি একটা বড় পদ দখল করার জন্য, এবং তিনি যাতে ওই পদটা দখল করতে না পারেন এজন্য সরকারি দলেরই কিছু লোক তার বিরুদ্ধে উঠে পড়ে গেছে, তো এর মধ্যে আপনি বিএনপির লোকে জড়াতে যায়েন না। তো এই যে কথাবার্তাগুলো চলছে তারই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে যে তার পক্ষে এবং বিপক্ষে দুটো গ্রুপ হয়ে গেছে এবং দলমত নির্বিশেষে, আমার ব্যক্তিগত অভিমত হলো ডক্টর ফেরদাউস তিনি কি আসলে সত্যিকার ডাক্তার, এবং দেখা যাচ্ছে যে তিনি কেবল ডাক্তার নন, একজন স্বনামধন্য ডাক্তার। এর কারণ হলো তিনি বাংলাদেশ থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করেছেন, তারপর মার্কিনমূলকে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারি বিদ্যা হাসিল করছেন এবং সেখানে প্র্যাকটিস করছেন, এবং আমেরিকার মতো জায়গাতে ডাক্তারি প্র্যাকটিস করা কিন্তু সহজ সাধ্য ব্যাপার নয়। আমরা যারা আমেরিকাতে গিয়েছি বা আপনারা যারা আছেন তারা খুব এটা ভালো করে জানেন। দ্বিতীয়ত, তাকে নিয়ে অনেকে ঠাট্টা মস্কারা করার চেষ্টা করছেন, এর কারণ হলো যে তিনি বিভিন্ন সময় হার্বাল মেডিসিনের উপর একাধিক বক্তব্য দিয়েছেন। এই জন্য ডাক্তার ফেরদৌসের কিছু সমালোচকরা বলার চেষ্টা করছেন যে তিনি মূলত ডাক্তারই নন, এর কারণ হলো তিনি অনেকগুলো ভিডিওতে হার্বাল মেডিসিনের উপর বক্তব্য রেখেছেন। হার্বাল মেডিসিন হলো গাছ পাতা লতা শিকড় ইত্যাদির যে প্রাকৃতিকভাবে এগুলোকে ব্যবহার করে যে ওষুধ তৈরি করা হয় সেই ওষুধ, অথবা এই সমস্ত লতা পাতা শিকড় বাকড় ফলমূল সরাসরি ব্যবহার করে যে রোগ মুক্তি ঘটানো হয় সেগুলোর যে আদিম পদ্ধতি, প্রাচীন ভারতীয় পদ্ধতি, এটিকে হার্বাল বলা হয়, এবং এইগুলো নিয়ে অর্থাৎ এই হার্বাল মেডিসিনের উপকারিতা নিয়ে তিনি যেহেতু একাধিক বক্তব্য দিয়েছেন সবাই ধরে নিয়েছে যে তিনি একজন কবিরাজ। এবং আমাদের দেশে কবিরাজ বলতে যা বোঝায় সেটা হলো এগুলো লেখাপড়া জানে না, গ্রাম বাংলার অশিক্ষিত মানুষ, এদের ধান্দা ফান্দা বেশি থাকে। আমাদের গ্রামের অনেক কবিরাজ রয়েছে, অর্ধেক কবিরাজ অর্ধেক ফকির, অর্থাৎ তারা মাঝে মধ্যে ফু দেয়, মাঝে মধ্যে জাদু করে, মন্ত্র করে, সাপের বিষ নামায়, আবার মাঝে মধ্যে কবিরাজি বিদ্যাও তারা দেখায়। ভারতে এটা আরও বেশি, এবং এইভাবে যেহেতু উনি আমেরিকার মতো জায়গাতে বসে হার্বাল মেডিসিনের বক্তব্য দিচ্ছেন সেহেতু ধরে নেওয়া হয়েছে যে তিনি এই ধরনের একজন কবিরাজ। এই কথা তার বিরুদ্ধবাদীরা বলার বা প্রচার করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে আবার তার কিছু ভিডিওতে নাকি তিনি স্বামী স্ত্রীর যৌনজীবন নিয়ে একাধিক ভিডিও তৈরি করেছেন, এবং সেই ভিডিওতে নাকি তিনি বলার চেষ্টা করেছেন কী করে দাম্পত্য সুখী হওয়া যায়, কী করে পুরুষ বা নারীর যৌন কাম্যতা বাড়ানো যায়, ক্ষমতা বাড়ানো যায়, কী করে যৌন সুখ লাভ করা যায়, কী করে যৌন সঙ্গমকে দীর্ঘস্থায়ী করা যায়, এই সমস্ত বিষয়ে তিনি খোলামেলা আলাপ আলোচনা করেছেন। তো কাজেই তার এই বক্তব্যগুলোকে মানুষ পর্ণ আকারে বিবেচনা করার জন্য কিছু কিছু লোক চেষ্টা করে যাচ্ছে, এবং তাকে একজন রীতিমতো সেক্স বিশেষজ্ঞ না হলেও ঠিক এরকম সেক্সকে ব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও করে সেটা প্রচার করার জন্য একটা একজন ফন্দিবাজ লোক হিসেবে ট্রিট করার চেষ্টা করছে। এর প্রেক্ষাপটে যেন ফেরদৌস কী উদ্দেশ্যে নিয়ে বাংলাদেশে এসছে তা আমরা বলতে পারবো না, তবে তার উদ্দেশ্য যদি মহৎ হয়ে থাকে তবে তার এই আগমনকে কেন্দ্র করে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার কারণে তিনি খেই হারিয়ে ফেলেছেন, বেসামাল হয়ে পড়েছেন, এবং তার কথাবার্তার মধ্যে অনেকটা ইমব্যালেন্সড লক্ষ্য করা যাচ্ছে। কারণ হলো তিনি যে মানের লোক বা যে পর্যায়ের লোক সেইখানে থেকে তার বলা দরকার নাই যে তিনি ছাত্রলীগ করতেন, তার বলার দরকার নাই যে তিনি অমুকের আত্মীয় নন, কিংবা তার বলার দরকার নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি বলে নিজের সেই অবস্থা জারি করাটাই মূলত তার দুর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে। দ্বিতীয়ত, যে সমস্ত বিষয়ে তিনি বলার চেষ্টা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে জানেন তারা অনেকেই জানেন যে তারা এখন গতানুগতিক মেডিসিন থেকে বের হয়ে এসে পুরো মার্কিন সমাজ এখন হার্বাল মেডিসিনের দিকে যাচ্ছে, এজন্য
অনেক বড় বড় মেডিসিন বিশেষজ্ঞ, তারা এখন নিজেদের প্রয়োজন না থাকলেও এই হার্বাল মেডিসিনের উপর পড়াশোনা করছেন এবং সেইভাবে জনগণকে হার্বাল মেডিসিনের দিকে উদ্বুদ্ধ করে নিজেদের ব্যবসা বা নিজেদের পেশাদারিত্বটা জমিয়ে রাখার চেষ্টা করেছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেক্সটা বাংলাদেশের মতো নয়, সেখানকার সেক্সটা একটা শিল্প এবং সেখানে স্কুলে কলেজে সেক্স বিষয়ে পড়াশোনা করা হয়, এই বিষয় নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করা হয় এবং এই বিষয়টা নিয়ে টেলিভিশন পত্রপত্রিকায় ব্যাপকভাবে আলোচনা হয়, সমালোচনা হয়, ইন্সপায়ার্ড করা হয় মানুষকে এবং এটিকে মনে করা হয় মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যে অঙ্গে যদি কোনো প্রবলেম হয় অর্থাৎ যৌন জীবনে যৌনাঙ্গে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে মানুষের জীবনটাই বরবাদ হয়ে যায়। তো সেই অর্থে একজন ডাক্তার হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে সেখানকার দর্শকদের জন্য এই কথাগুলো কেন বলেছেন, কিভাবে বলেছেন সেটা মার্কিন সমাজ ভালো মতো বুঝতে পারবে। কিন্তু আমাদের সমাজে যেহেতু এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং এটাকে অনেকটা কনজারভেটিভ ওয়েতে দেখা হয়, তো কাজেই ডক্টর ফিরদাউসের এই বক্তব্যকে অনেকে হয়তো গ্রহণ করছে না। আমার ব্যক্তিগত অভিমত হলো যে আমরা জাতি হিসেবে কি একটু উদার হতে পারবো না, কিংবা আমরা জাতি হিসেবে কি নিজেদের যে চিন্তা চেতনাকে আর একটু বিশালতার দিকে নিয়ে যেতে পারি না, আমরা কি একথা ভাবতে পারি না যে একজন ভদ্রলোক সে যেই হন না কেন, কিংবা হন সে খুনি মোস্তাকের ভাগ্নে কিংবা কর্নেল রশিদের মামা কিংবা ধরুন অমুকের সন্তান, তাতে হয়েছেটা কি? ইসলাম ধর্মের অনুসারী কিংবা যারা হিন্দু ধর্মের অনুসারী আপনারা বলুন তো, আপনাদের কোনো ধর্মমতে কি বলা রয়েছে যে পিতার কর্মের কারণে পুত্রকে দায়ী করা হয়? আমরা কি ইসলামে দেখিনি যে আবু জেহেলের ছেলে আল্লাহ রাসুলের খুব ঘনিষ্ঠজন হয়েছিলেন ইকরামা ইবনে আবু জেহেল, কিংবা আমরা দেখিনি যে আবু সুফিয়ানের ছেলে হযরত আমির বাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত নিকটজন ছিলেন? একইভাবে অন্যান্য যারা বিখ্যাত কুরাইশ সর্দার ছিলেন, কাফের ছিলেন, সাইবা উতবা, তাদের সন্তানরাও কিন্তু ইসলামের দাখিল হয়েছিলেন এবং আল্লাহ রাসুলের নিকট লাভ করেছিলেন। একইভাবে একই অপরাধ অতীতকালে যদিও পূর্বপুরুষরা করে থাকে, সেই অপরাধের রক্তের যে ঋণ পরবর্তী প্রজন্মে দায় শোধ করার যে একটা বিধান ছিল জাহিলিয়াতের যুগে, সেটাকে কিন্তু আল্লাহ রাসুল রহিত করে দিয়েছেন বিদায় হজের মাধ্যমে। একইভাবে হিন্দু ধর্মও কিন্তু একই কথা বলা রয়েছে। তো আমরা এই যে ডক্টর ফিরদাউসকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছি তাতে ডক্টর ফিরদাউসের মানসিক যন্ত্রণা হচ্ছে, কিন্তু তার কি ক্ষতি হবে উপকার হবে এটা বলতে পারবো না। কিন্তু আমরা যারা নিজেদের অজান্তে এই সমস্ত আলাপ আলোচনায় জড়িয়ে যাচ্ছি এবং এই সমস্ত কথাবার্তা শুনে মনকে ভারাক্রান্ত করছি বা উজ্জীবিত করার চেষ্টা করছি, তারা কিন্তু এই করোনার সংকটের মধ্যে নিজেদেরকে আরও বিষাদগ্রস্ত করে তুলে ফেলছে এবং অনেকে দুনিয়া এবং আখেরাতে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা কবিরা গুনার অধিকার হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সৎ এবং ন্যায়ের পথে থাকতে পারি এবং গিবতের মাধ্যমে যেন কবিরা গুনার হাত থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।